বন্ধুরা, প্রশ্ন উঠেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের পর মৃয়মান হতাশ বিধ্বস্ত বিএনপি কি নতুন করে চাঙ্গা হবে? আগামী দিনের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে বিএনপি? ফখরুলের মুক্তি কি বিএনপিতে নতুন গতি আনতে পারবে? বেগম খালেদা জিয়া 2018 সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে উঠেছিলেন বিএনপির প্রধান নেতা এবং বিএনপির আন্দোলন এবং অন্যান্য কর্মসূচিগুলো তাকে ঘিরেই আবর্তিত হয়েছিল। যদিও বিএনপির মধ্যে বেশিরভাগ নেতাই মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারেক রহমান যেভাবে আদেশ দেন সেভাবেই তিনি বিএনপিকে পরিচালনা করেছেন, এখানে তার নিজের কোনো কৃতিত্ব নেই। কিন্তু মহাসচিব সক্রিয় থাকার ফলে আস্তে আস্তে বিএনপি শক্তিশালী হচ্ছিল এবং বিএনপিকে আগের চেয়ে স্বতঃস্ফূর্ত দেখাচ্ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলামের অবদান কতটুকু তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। তবে মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্বক্ষণিক ছিলেন, তিনি দলকে সময় দিয়েছেন এবং দলের নেতাদের কর্মীদেরকে আশ্বস্ত করেছেন। আর এ কারণেই অনেকে মনে করেন বিএনপির প্রধান দুই নেতা কার্যকর না থাকার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে উঠেছিলেন বিএনপির অন্যতম নেতা। বেগম খালেদা জিয়া 2018 সাল থেকেই রাজনীতিতে নেই। অন্যদিকে তারেক জিয়া লন্ডনে পলাতক, বাংলাদেশে আর যাই হোক বিদেশে বসে হুকুম দিয়ে রাজনীতি করা যায় না এবং সংগঠনও তৈরি করা যায় না, যার প্রমাণ বিএনপি নিজেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তারের পর বিএনপিতে বিভিন্ন ব্যক্তিকে নেতৃত্বে আনার চেষ্টা করা হয়েছে। যদিও মির্জা ফখরুল ইসলাম গ্রেপ্তারের পরপরই বলা হয়েছিল যে একজন ভারপ্রাপ্ত মহাসচিবকে দায়িত্ব দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়নি। শেষের দিকে অবশ্য ডক্টর মঈন খান অঘোষিতভাবে মহাসচিবের ভূমিকা পালন করেছিলেন, কিন্তু একজন একাডেমিক লোক যিনি মাঠের রাজনীতির সঙ্গে তেমনভাবে সম্পৃক্ত নন, তিনি বিএনপির মতো একটি সংগঠনের মহাসচিবের ভূমিকা যে সফল হতে পারেন না তার প্রমাণ রেখেছেন ডক্টর মঈন খান। মঈন খান মূলত কূটনৈতিক পাড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, মাঠের হাজারো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, তাদেরকে প্রেরণা দেওয়া এবং বিভিন্ন কর্মসূচির ব্যাপারে কথাবার্তা বলা ইত্যাদি ক্ষেত্রে মঈন খানের ভূমিকা ছিল মোটামুটি সফল। অন্যদিকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের পর অনেকটাই বলিষ্ঠ ভূমিকায় ছিলেন। নির্বাচনের পরে বিএনপি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এগিয়ে নিতে পারেনি। এই বাস্তবতায় বিএনপির সংগঠনটি আস্তে আস্তে হতাশায় ডুবতে থাকে। এই অবস্থায় বিএনপির পরবর্তী আন্দোলন নয় বরং সংগঠন টিকিয়ে রাখাই তাদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এই চ্যালেঞ্জ কিভাবে বিএনপি মোকাবেলা করবে সে নিয়ে বিএনপির মধ্যেই দেখা দিয়েছিল নানা রকম হতাশা। আর এরকম পরিস্থিতিতে অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেলেন। এখন দেখার বিষয় ফখরুলের মুক্তি বিএনপিতে কিভাবে গতি আনে।